আসাম আগরতলা জাতীয় সড়কে অটো ও ট্রিপারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় প্রাণ হারালো এক ব্যক্তি। ঘটনা শুক্রবার জিওলছড়া এলাকায়। পুলিশ ঘাতক ট্রিপারটিকে আটক করেছে, তবে চালক গা ঢাকা দিয়েছে। রাজ্য পরিবহন দপ্তর দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে বছরভর বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রেখেছে। সেই সাথে এই যান দুর্ঘটনা রোধে রাজ্যের বিভিন্ন সড়কে টহলের বন্দোবস্ত করেছে এই দাবি সংশ্লিষ্ট দপ্তরের। কিন্তু এরপর রাজ্যে অব্যাহত রয়েছে যান সন্ত্রাস। প্রায় প্রতিদিনই এই যান সন্ত্রাসের কবলে পড়ে অকালে প্রাণ ঝরছে। শুক্রবার এমনই ঘটনা ঘটল আসাম আগরতলা জাতীয় সড়কের জলছড়া এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সংশ্লিষ্ট এলাকায় পরস্পর বিপরীত দিক থেকে তীব্র গতিতে আসছিল একটি ট্রিপার ও একটি অটো। মুহূর্তেই সংশ্লিষ্ট জায়গার ট্রিপার এবং অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় এক ব্যক্তি নিহত হন। এই ঘটনার খবর পেয়ে অকস্থলে ছুটে আসে পুলিশ এবং দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ এই ঘটনায় ঘাতক ট্রিপারটিকে আটক করেছে, তবে ঘটনার পরে ট্রিপারের চালক গা ঢাকা দিয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিএর রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।